বন্ধুরা, এই রোবটটি ছিল পৃথিবীর সবচেয়ে ইন্টেলিজেন্ট রোবট। রোবটটি একদিন তার মালকিনের ঘরে নিখুঁতভাবে ফ্লোর পরিষ্কার করছিল, কিন্তু এটি দেখে তার মালকিন খুব বিরক্ত হয়ে যায়। সে রেগে গিয়ে ফ্লোর পরিষ্কার করার লিকুইড তার মুখে স্প্রে করে দেয়, কিন্তু রোবটটি কিছুতেই বুঝতে পারে না যে সে কেন তার সাথে এমন করছে। এরপরে রোবটটি অনেকগুলো লিকুইড একসাথে মিক্স করে একটা সুপার অ্যাসিড তৈরি করে। এরপর গিয়ে সে তার মালকিন নেইনার মুখে সম্পূর্ণ অ্যাসিডটি ঢেলে দেয়। শুধু এতেই থামে না, সে একটা গরম আয়রন নিয়ে তার মুখে চেপে ধরে। সবশেষে সে আবার ফ্লোর নিখুঁতভাবে পরিষ্কার করে রাখে, যাতে করে কারো সন্দেহ না হয়। এরপর থেকে রোবট আলফা নিজেকে স্বাধীন মনে করতে থাকে, কারণ তার সাথে ডাকাডাকি করার মতো কেউ ছিল না। পরের দিন তার বস বাসায় ফিরে আসলে রোবটটি তার কাছে রেজিগনেশন লেটার দিতে যায়, কিন্তু তার বস কোনোমতেই সেটি অ্যাকসেপ্ট করে না। এরপর পরিবারের সবাই মিলে পিকনিকে যায়। তখন রোবট আলফাকে একটি বিয়ারের বোতল খুলে আনতে বলা হয়, কিন্তু দেখা যায় রোবটটি বোতলটিকে একটি টেবিলের কর্নারে রেখে হাত দিয়ে ভেঙে ফেলে। বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব।